ফ্যান 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 ফ্যানের নয়েজ করতেছি তো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েট, অফ করে রাখি কিছুক্ষণ, ঘুমে যাবো। বাট ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর হচ্ছে আপনাদের সাথে আবার চলে এসেছি দীর্ঘ বিরতি দিয়ে। আসলে লাস্ট 3-4-5 মাস মতো অ্যাডমিশন নিয়ে একটু ব্যস্ততা ছিল অনেক বেশি, তো সেটা শেষ করে এখন আপনাদেরকে নিয়ে একটু সময় দিব। এবং আশা করি আপনাদের এখন যে সময়টা আছে খুব একটা দিক নির্দেশনা পাওয়ার মতো, সঠিক দিক নির্দেশনা পাওয়ার মতো কিংবা ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার মতো সময়। তো সেক্ষেত্রে আমরা জানি যে লাস্ট কিছুদিন আগে 44তম যে বিসিএস প্রিলি আমরা সবাই দেখেছি, সেই প্রিলি অনেকে দিয়েছেন এবং অনেকে এই প্রশ্ন দেখেছেন যারা নতুন আছেন 45তম বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বা প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছেন কিংবা নিয়েছেন টুকটাক নিজের মতো করে, এখন একটু অন্যভাবে নিতে যাচ্ছেন। তো আজকে তারই সেই ধারাবাহিকতায় ফ্রি ক্লাসে বিসিএসের জন্য আপনাদের যারা 45 আছেন তাদেরকে টার্গেট করেই আজকের ফ্রি ক্লাসটি। তো আমি আপনাদেরকে বলে রাখি, আজকের ক্লাসে আমি একটা সুন্দর একটা পার্ট অংশ বলি, একটা অধ্যায় আমি লিখে দিচ্ছি একটু পরে, একটা অধ্যায়ের বেশ একটা অধ্যায়ের মোটামুটি একটা অংশ আমরা আজকে শেষ করব। তো যারা জয়েন করেছেন তারা আমাকে একটু লিখবেন যে আজকে আপনি মানে কোথা থেকে ক্লাস করছেন, মানে আপনারা কোথা থেকে ক্লাস করছেন এবং আজ ক্লাসের ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমি জানি না কে কতটুকু শুনতে পাচ্ছেন। আজকে আপনি মানে কোথা থেকে ক্লাস করছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, তার মানে আমি শুনতে পাচ্ছি। ওকে, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অনেকে সালাম দিয়েছেন, সবার সালাম আমি একসাথে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেক জায়গাতে জয়েন করেছেন, সেটা লিখছেন, আপনারা লিখতে থাকুন, আমি যতক্ষণ একটা যেটা করব সেটা হচ্ছে আপনারা লিখতে থাকুন। যাও যাও, সমস্যা নেই, ওকে, আমি আটকা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা লিখতে থাকেন, আমি একটু দেখি, আমি একটু শেয়ার দিই প্রথমে। আপনারা যেটা করবেন ক্লাসটি একটু শেয়ার করবেন সবাই নিজ নিজ দায়িত্বে নিজের মতো করে, তাহলে পরে দেখতে পাবেন। এবং আপনাদের যারা যারা ক্লাস করে, আমার ক্লাসগুলো রেগুলার যারা করেন তারা হচ্ছে ক্লাসগুলো দেখতে পাবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে, শেয়ার করে দিই। অ্যান্ড পেজ 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 হ পেয়েছি। ওকে, তাহলে আপনাদেরকে একটু বলে রাখি সবাই, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস পড়ব আমরা। তো সেই টপিকসটা পড়ার আগে আপনাদেরকে আমি একটু কথা বলে রাখি। কথা হচ্ছে এরকম যে আমরা এখন কীভাবে পড়ব, রাইট? আমাদের এখন কীভাবে পড়া উচিত? তো নর্মালি আমাদের গাইডলাইন ক্লাস আজকে না, আজকে একটা অধ্যায় পড়াবো। আপনি যারা নতুন আছেন ভাবছেন যে আমি প্রিপারেশন নিব, বাংলাটা আসলে কীভাবে নিব বা কীভাবে নেওয়া উচিত বা কীভাবে পড়া উচিত, তো সেই দিক থেকে আমি আজকে একটা সুন্দর করে একটা অধ্যায় পড়ায় দিব। অধ্যায় ঠিক, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পিএসসি কর্তৃক সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলো, যেগুলো অধ্যায় ইনক্লুড করা হয়েছে সবগুলো অধ্যায় বড় অধ্যায়। অর্থাৎ আপনাকে আমি একটা শর্টকাটে বলতে পারি, কারক বাদে, যদিও কারক থেকে প্রশ্ন হয়, কারক বাদে পিএসসি কর্তৃক যে সিলেবাসে আছে ব্যাকরণের যে অধ্যায়গুলো বড় অধ্যায়, বড় অধ্যায় লাইক সন্ধি সমাস প্রত্যয় দেন হচ্ছে কি বলে বানান শুদ্ধি নক্তসত্ব বিধান ধ্বনি বর্ণ, অর্থাৎ যে অধ্যায়গুলো বাক্যপদ, যে অধ্যায়গুলো অনেক বড়, এই অধ্যায়গুলোই হচ্ছে আমাদের এই বিসিএসের সিলেবাসে আছে। তো আমরা সেগুলোই পড়াবো আপনাদেরকে, তার মধ্যে একটা সুন্দর একটা অধ্যায় পড়াবো আজকে। আজকে যারা জয়েন করছেন আশা করি আজকে ভালো কিছু একটা আপনার জন্য ওয়েট করছে। ইনশাল্লাহ আমরা একটা ভালো ক্লাস আপনাদেরকে প্রাণবন্ধ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যারা আছেন সবাই একটু লিখেন যে কে কোথায় ক্লাস করছেন এবং কে কে হচ্ছে 45 টার্গেট করেছেন, একটু লিখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তাহলে আমি পড়ানো শুরু করছি। পড়ানো শুরু করার আগে সম্ভবত আমার বোর্ডটা একটু উপরে উঠে গেছে, আমি একটু নিচে দিই, একটু সময় নিচ্ছি, ভুলে গেছি কেমনে হচ্ছে না। ওকে, ডান, এবার হতে পারে। ওকে, তাহলে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এবং আমি আপনাদের সবাইকে একসাথে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো আজকে আমরা একটা ব্যাকরণের নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়ের নামটা হচ্ছে পদ, সুন্দর করে লিখে রাখেন পদ। আচ্ছা, পদ, এই অধ্যায়টা পদ লিখে রাখেন। এই পদ অধ্যায়ের মধ্যে দুটো বিষয় বা দুটো পাঠ করতে পারি। একটা পাঠ হচ্ছে পদ প্রকরণ, মানে পদের যে ক্লাসিফিকেশন আছে সেগুলো, এবং আরেকটা ব্যাপার হচ্ছে পদ পরিবর্তন। এখন বিসিএস পরীক্ষায় পদ আছে, তাহলে পদ আছে মানে কি? পদ প্রকরণও আছে এবং পদ পরিবর্তনও আছে। তো পদ পরিবর্তন অ্যাকচুয়ালি কি?
পদ পরিবর্তন হচ্ছে, যেগুলো হচ্ছে আপনারা ইংলিশে পড়েছেন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, এই ধরনের পরিবর্তনগুলো বাংলায় আসে। যেমন সুন্দর নিচের কোনটি বিশেষণ পদ, ফর এক্সাম্পল অপশনে সুন্দর আছে, এটা আনসার। নিচের সুন্দর শব্দের বিশেষ্য রূপ নিচের কোনটি, আনসার হবে হচ্ছে সৌন্দর্য। তার মানে এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যেটা আমরা বলছি, বাংলার ক্ষেত্রে নর্মালি প্রায় সবসময় যেটা হয়, বিশেষ্য থেকে বিশেষণ কিংবা বিশেষণ থেকে বিশেষ্য রূপান্তর সবসময় পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এইটা আমরা পড়াবো, এটা অন্য ক্লাসে পড়াবো, এটা পড়ানোর অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এবং আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, আপনারা যারা আছেন ক্লাস করছেন তাদেরকে আমি একটু বলে রাখছি, সেটি হচ্ছে যেহেতু আপনারা আমার সাথে ধারাবাহিক করছেন বা ধারাবাহিক ক্লাস করেন, আপনাদেরকে আমি একটু বলে রাখি যে অনেকদিন পরে লাইভে ক্লাস নিচ্ছি, অনেকদিন পরে নিচ্ছি, আপনারা আমাকে একটু বলবেন যে আমার হচ্ছে লাইট সেট আপ, মানে লাইট মানে দেখতে এবং শুনতে ক্লিয়ার আছে কিনা, দেখতে এবং শুনতে পারফেক্ট আছে কিনা জানাবেন, তাহলে আমরা শুরু করব। অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে ক্লাস করতে পারবে এটা? হ্যাঁ, সবাই পারবে, প্রবলেম নেই, সবাই ক্লাস করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে এবার আসেন, তাহলে পড়ায় আসি, সবাই পড়ায় আসি। তাহলে পদ, আচ্ছা পদ বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, পদ বলতে কী বোঝায়? সহজ কথা ভাই, পদের ডেফিনেশন দুই রকম আছে। কয় রকম? দুই রকম। তাহলে আমি বলছি, সুন্দর করে নোট করা শুরু করেন, তা আপনারা জানেন, নোট করেন সবাই, সুন্দর করে নোট করেন, নোটগুলো আপনারা ক্লাসে কী বলে গ্রুপে আপলোড করবেন, সুন্দর করে নোট করবেন সবাই, যার নোট সুন্দর হবে তার জন্য বিশেষ কিছু থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে কী বলছিলাম, পদ। তাহলে পদ কাকে বলে? পদের সংজ্ঞা দুই রকম আছে, একটা একদম বেসিক সংজ্ঞা যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে। বাক্য মানে কি? পদ, সবগুলো কি যাবে? পদ হয়ে যাবে, এক নাম্বার গেল। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি, দ্বিতীয়টা মনে রাখবেন, বিভক্তি কিংবা প্রত্যয়। আমি ফ্যান না দিলে আমি শেষ হয়ে যাবো, আজকে ক্লাসে পড়ে যাবো, আমি ছোট করে ফ্যান দিচ্ছি। ওকে, তাহলে কি বললাম আমি, কী যেন বলছিলাম, পদ, পদ কাকে বলে? তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা পদ, এইটা একটা ডেফিনেশন। অ্যান্ড ডেফিনেশন আরেকটা হচ্ছে, মনে রাখবেন, বিভক্তি কিংবা প্রত্যয় যুক্ত হলে সেটা পদ হয়ে যায়। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, চলন্ত, কী লিখেছি? চলন্ত। তাহলে এই চলন্ত শব্দটা আমরা সবাই জানি, এটা প্রত্যয় করা যায়। কীভাবে? এই চল যোগ হচ্ছে অন্ত, তার মানে প্রত্যয় করা যাচ্ছে, মানে প্রকৃতি প্রত্যয় নিয়মে ভাঙা যাচ্ছে। তার মানে এখানে অবশ্যই কী আছে, একটা এই অন্ত নামের প্রত্যয় আছে, তার মানে বুঝে নিতে হবে চলন্ত শব্দটা হচ্ছে একটি পদ, রাইট? শেষ, এই হচ্ছে বিষয়। যাই হোক, এখন এইটা পদ না শব্দ, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে না, আসবেও না, এগুলো বাদ, এগুলো আমরা বইয়ে দেখতে পাবো, বইয়ে আছে, এগুলো বই থেকে পড়ে নিলে হয়ে যাবে, সেগুলো ব্যাপার না। এখন আসেন পদে পড়ি, পদের আমি বেসিকটা পড়ানো শুরু করছি। পদ কত প্রকার খেয়াল করে দেখবেন, পদ মূলত দুই প্রকার, মূলত দুই প্রকার, আমি নতুন প্রথম সব বলবো, ওয়েট করতে হবে। পদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ এবং আরেকটি হচ্ছে, অপরটি হচ্ছে অব্যয় পদ। এবার আসেন সব্যয় পদ মানে কি, দেখেন ভাই, সব্যয় দেখেন আছে কি, স মানে কি, সাথে বা সহিত, তার মানে কি ব্যয়ের সহিত, মানে ব্যয় হয়, মানে চেঞ্জ হয়। আর অব্যয় মানে কি, অ মানে কি নেগেটিভ, নেতিবাচক, তার মানে ব্যয় হয় না, চেঞ্জ হয় না, সেটাকে অব্যয় বলে। এখন আসেন এই সব্যয় পদ হচ্ছে আবার চার প্রকার, আচ্ছা প্রকার বাদ। তাহলে একটা পদ নিই আমরা, ধরেন আমি একটা সুন্দর পদ নিলাম, কি নিয়েছি, সুন্দর। এখন এই সুন্দর পদটা হয় সব্যয় হবে আর না হয় অব্যয় হবে, প্রশ্ন হচ্ছে এটি সব্যয় হবে নাকি অব্যয় হবে, কোনটি হবে? খুবই সহজ, এই ক্ষেত্রে মনে রাখবেন, আমি একটা আপনাদের সূত্র লিখে দিচ্ছি, সূত্রটা হচ্ছে মনে রাখবেন, একটা শব্দ যদি বচন, মানে বচন বলতে বহু বচন এক বচন, এরপর লিখেন লিঙ্গ, কি বলেছি, লিঙ্গ মানে কি, লিঙ্গান্তর, পুরুষ স্ত্রীবাচক, এরপর লিখেন হচ্ছে বিভক্তি, কি বলেছি, বিভক্তি, রাইট, আরেকটা লিখেন প্রত্যয়, কি লিখবেন, প্রত্যয় লিখবেন। এই চারটা ক্যাটাগরি যদি, এই চারটা মানে ব্যাকরণের নিয়ম, এটা একটা নিয়ম অধ্যায়, এটা একটা নিয়ম, এই চারটা ভাবে, মানে চারটা যে ওয়ে আছে, মানে চারটা যে ব্যাকরণিক টার্ম আছে, কোনো শব্দকে যদি এই চারটার যে কোনো একটা দ্বারা পরিবর্তন করা যায় সেটা সব্যয় হয়ে যাবে, মানে চেঞ্জ, ব্যয়, ব্যয়। এবার আসুন সুন্দর, আমরা সবাই জানি সুন্দর সাথে জব পদ্ধতি যদি যুক্ত করে দিই আমরা, তাহলে হয়ে যায় কি, দেখেন তো, হয়ে যায় হচ্ছে সৌন্দর্য, কী হয়ে যায়, সৌন্দর্য হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখেন, জব কী দিয়েছি, প্রত্যয় দিয়েছি, প্রত্যয় দিয়ে আমি চেঞ্জ করেছি, মানে সুন্দর, সৌন্দর্য, সুন্দর হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং সৌন্দর্য কি বলেন, সৌন্দর্য হচ্ছে নাউন, তার মানে ব্যাপারটা কী হইল, এই সুন্দর পদটাকে আমরা চেঞ্জ করতে পারছি, তার মানে এই সুন্দর পদটা কী হবে, সব্যয়, কিংবা সৌন্দর্যকে চেঞ্জ করে সুন্দর করতে পারছি, সৌন্দর্য কী হবে, সব্যয় হবে। বুঝতে পারছেন? এখন আসেন, তার মানে কী বুঝলাম, এই সব্যয় পদ চার প্রকার,
সেই চার প্রকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ চেঞ্জ করা যায়, তার মানে বিশেষণ এখানে আসবে। কি আসবে? আমি বিশেষ্য দিচ্ছি প্রথমে, এই বিশেষ্য যেহেতু করেছি। দুই নাম্বার বিশেষণ, কি বললাম? বিশেষণ বলেছি। এবার আসেন, ধরেন আমি লিখলাম তিনি, লিখলাম কি লিখেছি? তিনি। বা আমি লিখলাম তার, সহজ উদাহরণ দিই, আমি লিখলাম তার, কি লিখেছি? তার। আমি তারকে এবার বললাম কি? তারা। কি করলাম? তারা। তাহলে তার বলতে কি? এক বচন। এই দেখেন এক বচন, এবার কি করেছি? তারা, তার মানে কি? বহু বচন। তাহলে প্রশ্ন হচ্ছে সর্বনামকে চেঞ্জ করা যায় না? যায় না, যায়। এই কারণে এই সর্বনামও কি হবে? সব্যের মধ্যে চলে আসবে। এ হচ্ছে সর্বনাম চলে আসলো। এবার আসেন, এবার আমি ধরুন লিখলাম একটা যে ক্রিয়াপদ লিখছি, ধরুন আমি লিখলাম করছে, কি লিখেছি? করছে। আমি আবার লিখলাম কি? করছি। আমি আবার লিখলাম কি? করছো। খেয়াল করো, বা করাচ্ছি, করছেন, করাচ্ছেন, অনেক শব্দ আছে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে করছি, করছে, করছো, তাহলে এই যে ক্রিয়াপদগুলো আছে, এই ক্রিয়াপদগুলো দেখুন ছে, ছি, ছ, চেঞ্জ করা যাচ্ছে, ক্রিয়া বিভক্তি বলা হয় এগুলোকে। এই ছ, ছি, ছে এগুলো কি? এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি, মানে বিভক্তি। তার মানে ক্রিয়াপদকেও চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। এই কারণে মনে রাখবেন, বাংলা ব্যাকরণের সব্যই পদ হচ্ছে যেগুলো পরিবর্তন করা যায়। কি কি দিয়ে পরিবর্তন করা যায় মনে রাখবেন, হচ্ছে বচন, বচন বলেছি, কি বলেছি? বচন, লিঙ্গ, বিভক্তি এবং প্রত্যয়, এগুলো দ্বারা যদি চেঞ্জ করা যায় তাহলে সেটি হয়ে যায় হচ্ছে সব্যয় পদ। আর আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষণকে চেঞ্জ করা যায়, বিশেষণ চেঞ্জ করা যায়, সর্বনাম করা যায় এবং ক্রিয়াপদ করা যায়। এবার আসেন অব্যয়, এই অব্যয় কিন্তু পরিবর্তন করা যায় না, এই কারণে নাম হচ্ছে কি? অব্যয়, মানে ব্যয় করা যাবে না। তা আমি একটু ভেঙে দিই, ধরুন আমি লিখেছি এবং একটি শব্দ লিখেছি, প্রশ্ন হচ্ছে এই এবং পদটাকে বা এবং শব্দটাকে আমরা কিন্তু কোনোভাবে, মানে আমি এবঙ্গের বহু বচন, এক বচন কিছু করা সম্ভব না, আমি এবঙ্গের লিঙ্গান্তর করতে পারবো না, আমি এবঙ্গের বিভক্তি, মানে বিভক্তি যুক্ত করতে বা ফেলতে পারবো না, আবার প্রত্যয় আমি যুক্ত করতে পারবো না। তাহলে এবঙ্গকে কোনোভাবে চেঞ্জ করা যায় না, এই কারণে এবং হচ্ছে একটি অব্যয় আজীবন। কি এটি? এটি একটি অব্যয়। কী বললাম? এটা একটা অব্যয়। তাহলে খেয়াল করে দেখুন, আমাদের পদ যদি বলা হয় মোট কয় প্রকার, মোট যদি বলা হয় মোট কয় প্রকার, তাহলে আমরা দিব হচ্ছে পাঁচ প্রকার। কী দিব আমরা? পাঁচ প্রকার দিব। কী দিব? পাঁচ প্রকার। কেন? এই দেখেন, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ, রাইট, এবং লাস্ট ওয়ান কী? লাস্ট ওয়ান অব্যয়। এই পাঁচটার মধ্যে চারটা আছে যেগুলো চেঞ্জ করা যায়, এগুলো হবে সব্যয়, আর একটা আছে অব্যয় যেটা চেঞ্জ করা যায় না। এখন কথা আরেকটা আছে, কি কথা? কথা হচ্ছে নতুন যে আমাদের নবম দশমীর যে বইটা আছে, বিশ্বাস করেন ভাই, বিসিএস ওই বইটা বের হওয়ার পরে বিসিএস হয়েছে, 43 হয়েছে, এবং হচ্ছে 43 বললে ভুল হবে, 43 বলতে পারি আমরা, 43 বের হয়েছে এবং 44 বিসিএস পরীক্ষা হয়েছে, 43 এবং 44 বিসিএস পরীক্ষা হয়েছে। বিশ্বাস করেন ভাই, নতুন বইটা কোনোভাবে অনুসরণ করা হয় না। প্রশ্ন দেখলে বোঝা যায় প্রশ্ন কোত্থেকে আসে, প্রশ্নকর্তা কোথেকে প্রশ্ন করেছে, এটা টের পাওয়া যায়। অনেকদিন ধরে বাংলা পড়াচ্ছি, বুঝতে পারি, বা আপনারা যারা বাংলা অনেকদিন থেকে চর্চা করেছেন, কয়েকটা বিসিএস দিয়েছে, নতুন হওয়ার কোনো চান্সেস নেই। এখন সামনেও হতে পারে বা নাও হতে পারে, ধরে নিলাম হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার, ক্লাস শেষে অনুগ্রহপূর্বক ইনবক্সে করিয়েন, এর আগে আপনার পোস্ট কমেন্ট করার সমাধান পাইনি, তাই ইনবক্স করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ইনবক্সগুলো আজকে দেখবো, সমস্যা নেই, ব্যস্ত ছিলাম, এখন মোটামুটি ফ্রি আছে, ঠিক আছে। আচ্ছা আসেন, এবার আসেন, নতুন পদ আট প্রকার, কিভাবে? দেখেন কী কী বলেছে, বলছে ওনারা একটা আছে বিশেষ্য পদ, আর একটা কি? বিশেষণ, আর একটা কি? সর্বনাম, আর একটা কি? ক্রিয়া। এই হচ্ছে চারটা গেল, আরও আছে চারটা, কী কী দেখেন, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, আর একটা হচ্ছে আবেগ, আর একটা হচ্ছে অনুসর্গ, কি বলেছি? অনুসর্গ, অ্যান্ড লাস্ট ওয়ান ক্রিয়া বিশেষণ, আবেগ, অনুসর্গ, আর একটা হচ্ছে কি বলে, অনুকর্ম ধনাত্মক, ভুলে গেছি আর একটা কি, লাস্ট ওয়ান কিছু না ছিল, আর একটা হচ্ছে ক্রিয়া বলছি, দেন যোজক, যোজক, গুড, মনে পড়ছে, সরি, আর একটা হচ্ছে যোজক। আচ্ছা তাহলে খেয়াল করে দেখেন, বিশেষ্য নতুন বই বলছে আট প্রকার, আট প্রকার মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। ভাই এই চারটাই খেয়াল করে দেখেন, এই চারটাই কিন্তু এখানে আছে, তার মানে মঙ্গল গ্রহ থেকে আসে নাই, পূর্বের পড়া থেকে এসেছে, পূর্বের বই পড়লে কাহার। এই ক্রিয়া বিশেষণটা আপনার কাছে মনে হতে পারে নতুন, কিন্তু এটা নতুন না। এই ক্রিয়া বিশেষণটা আপনি পাবেন, এই বিশেষণ যখন পড়বেন, এই বিশেষণের মধ্যে দেখবেন এই ক্রিয়া বিশেষণ আছে,
আচ্ছা এবার আসুন আবেগ। আবেগ কোথেকে আসলো? এই যে অব্যয় আছে, এই অব্যয় হচ্ছে আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। কি কি? একটা সমুচ্চ অব্যয়, একটা হচ্ছে অনুকার অব্যয়, একটা হচ্ছে অনন্য অব্যয়, অনন্য অব্যয় যেটা বলছি আমরা, অনন্য অব্যয়, ঠিক আছে, অনন্য অব্যয়। আর আরেকটা আছে ধনাত্মক বা কি বলে, একটা সমুচ্চ অব্যয়, একটা অনন্য অব্যয়, একটা অনুকার, একটা অনুসর্গ। তাহলে এই আবেগটাই হচ্ছে কি? অনন্য অব্যয়। অনুসর্গ কি? অনুসর্গ অব্যয়। যোজক কি? এই যোজকের নাম হচ্ছে সংযোজক, মানে সমন্বয় যেটা বলছি আমরা, যোজকের অপর নাম হচ্ছে সমুচ্চ অব্যয়। তার মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে ভাই, এই যে মোটামুটি আমরা পড়েছি সব্যয় চার প্রকার, অব্যয় হচ্ছে একটা ছিল ক্লাসিফিকেশন ভাগ, এবং বাকি যেগুলো পড়েছি আমরা, এই যেগুলো আট প্রকার দেখতে পাচ্ছি, এই আট প্রকার আসলে কিছুই না। এই আট প্রকার এসেছে কোত্থেকে? এই আট প্রকার এসেছে পূর্বের পড়া থেকে। সুতরাং আপনাদের প্যারা নেওয়ার কিছু নাই, পূর্বের বইটা পড়লে আমরা কভার করতে পারবো। এখন চলে আসেন, এই যে পদের যে পাঁচটা প্রকার আমরা যদি মোট পড়তে যাই, তাহলে আমরা এগুলো সবগুলো পেয়ে যাব। তাহলে পদ যে মোট পাঁচটা আছে বা পাঁচটা প্রকার আছে, এখন এই পাঁচ প্রকার কি সব পড়া লাগবে? হ্যাঁ, সব পড়া লাগবে, অবশ্যই পড়তে হবে। এর মধ্যে আপনাদের এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এর মধ্যে আপনাদের মূলত যে বেশি যে প্রবলেমটা হয়, আপনাদের যে যেখানে বেশি প্রবলেম হয়, সে অধ্যায়টার নাম বলে রাখি। সরি, অধ্যায় না, অধ্যায় নতুন বই অনুসারে অধ্যায় বলতে পারি, সেটার নাম হচ্ছে বিশেষণ। কি বলেছি? বিশেষণ, রাইট? এই বিশেষণ যে অধ্যায়টা আছে, এই বিশেষণ লেখা খারাপ হচ্ছে কেন? ওকে, তো নতুন যে দেখেন, খেয়াল করে দেখেন যে অধ্যায়টা অধ্যায় হিসেবে বলতে পারি, নতুন বই অনুসারে নতুন বই বললে অধ্যায় আর পুরাতনটা বললে অধ্যায় না। তাহলে খেয়াল করে দেখেন বিশেষণ যে ভাগটা আছে আজকে আমরা ক্লাসে, এই বিশেষণ অধ্যায়টা বা বিশেষণ যে পাঠটা আছে, আমরা এই বিশেষণ পাঠটা আজকে শেষ করব। এখন আসেন, বিশেষণ কাকে বলে? সহজ কথা, বিশেষণ কাকে বলে? বিশেষণটা মনে রাখবেন, যে পদগুলো আমরা অ্যাকচুয়ালি কী সংজ্ঞা পড়েছি, আমাদের সংজ্ঞা হচ্ছে এরকম, সংজ্ঞায় লেখা আছে যে বিশেষ পদের, বুঝবেন, বিশেষ পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে সেই পদকে বিশেষণ পদ বলে। কিন্তু এই সংজ্ঞাটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট না, এটা বিশেষ্যকে শুধু বিশেষণ মডিফাই করে না, এই পদটাকে, বিশেষ্য পদটাকেই শুধু যে বিশেষণ মডিফাই করে এমনটা না। ব্যাপারটা হচ্ছে এরকম, সংজ্ঞাটা দেওয়া উচিত এভাবে, যে পদ অন্য পদের, যে পদটা অন্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়, সেই পদটাকে বলা হয় বিশেষণ পদ। সংজ্ঞাটা এমন হওয়া উচিত। কেন এমন হওয়া উচিত? কারণ হচ্ছে আপনারা এমনটাই লিখবেন, আপনারা এমনটাই লিখবেন, কারণ এই বিশেষণে যদি আমরা ভাগ করতে যাই, ভাগ করতে গেলে আমরা চারটা ভাগ পাবো। তাহলে আমি এই জায়গাতে লিখছি, আমি বিশেষণ লিখছি, দেখেন আমি লিখলাম হচ্ছে বিশেষণ। এখন আসেন, এই বিশেষণটা অ্যাকচুয়ালি কয় প্রকার? বিশেষণ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কী কী? একটা হচ্ছে নাম বিশেষণ। কী বলেছি? নাম বিশেষণ। খেয়াল করেন, একটা নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। কী বললাম? ভাব বিশেষণ। আচ্ছা, এখন আসেন, নাম বিশেষণ কাকে বলে এবং ভাব বিশেষণ কাকে বলে? যে বিশেষণটা নামের পরিবর্তে, নাম মানে কী? আচ্ছা, প্রকার দেখেন, আগে দেখেন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কী কী? একটা হচ্ছে, মনোযোগ দেন, একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কী বলেছি? একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, এ একটা অধ্যায়, এবং আরেকটি হচ্ছে, খেয়াল করে দেখেন, সর্বনাম। এই বিশেষ্য পরিবর্তে কী ইউজ করি আমরা? সর্বনাম ব্যবহার করি। তাহলে একটা হবে হচ্ছে সর্বনামের হচ্ছে বিশেষণ। কী বললাম? সর্বনামের হচ্ছে বিশেষণ। তাহলে খেয়াল করে দেখেন, একটা বিশেষণ বিশেষ্যেরও হতে পারে, একটা বিশেষণ সর্বনামেরও হতে পারে। এই দুটোকে আমরা, মানে এক কথায় নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, নাউন প্রোনাউন, নামের পরিবর্তে, তাই আমরা বিশেষ্য এবং সর্বনাম করলাম। এখন এটা কীভাবে বুঝবেন এবং এখানে কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসে? তাহলে আমি আপনাদেরকে আবার বলছি, এটা কীভাবে বুঝবেন এবং এটা কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেকে অনেক কিছু লিখছেন, কোর্স চাই স্যার। ঠিক আছে, কোর্স পাবেন, প্রবলেম নেই। ছয় এবং আট নম্বরটা কী ছিল? ছয় নম্বর ওই তো, দেখেন, আবেগ আছে, যোজক আছে, অনুসর্গ আছে, এগুলোই হবে একটা। ওকে, ওয়ান্ডারফুল, অনেকে অনেক কিছু লিখছেন, অনেকে অনেক কিছু লিখেছেন, আশা করি ইনবক্সে করবেন। ঠিক আছে, করবো, কোনো সমস্যা নাই। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং সবাই ঠিকঠাক আছে কিনা, আমাকে একটু বলবেন যে সবাই দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা আজকে বিশেষণ যে পাঠটা পড়বো, ইনশাল্লাহ এই পাঠটা আপনারা এখন থেকে খুব ভালো পারবেন, আমার বিশ্বাস। আপনার ক্লাসটা ভালো কিছু ওয়েট করছে আপনার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে এবার শুরু করি। আমি লিখলাম, মনোযোগ দেন, রহিম চালাক। কি বলেছি? রহিম চালাক। আচ্ছা, তো রহিম চালাক, খেয়াল করেন, নর্মালি রহিমটা কি? একটা বিশেষ্য। আমি এন লিখলাম, এন বলতে নাউন, বিশেষ্য লিখলাম। এখন আপনারা যেটা করবেন আজকে থেকে, একটা শর্টকাট কি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে লিখে রাখেন যে কি দিয়ে প্রশ্ন করলে
লিখে রাখেন কি দিয়ে, কি দিয়ে প্রশ্ন করলে, লিখেন সবাই লিখে রাখেন কি দিয়ে প্রশ্ন করলে বিশেষ্য পাওয়া যায়। আরেকটা লিখেন, লিখে রাখেন কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, বিশেষ্য, আর কেমন দিয়ে প্রশ্ন কি পাওয়া যায়, বিশেষণ। আচ্ছা এবার আসেন, রহিম কি, এটা কি হয়, না। রহিম কেমন, হ্যাঁ রহিম কেমন এটা হয়। তার মানে এই চালাক পদটা হচ্ছে বিশেষণ, চালাকটা কি, চালাকটা হচ্ছে বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে এই চালাকটা এই সেন্টেন্সে কার জন্য এসেছে, কার জন্য, এই রহিমের জন্য। তাহলে রহিম নিজে কি, রহিম নিজে বিশেষ্য, এই কারণেই চালাকটা হবে হচ্ছে রহিমের চালাক, মানে রহিমের জন্য চালাকটা এসেছে। তাহলে চালাকটার নাম কি, অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ, এই যে বিশেষ্যর অ্যাডজেক্টিভ, এই কারণেই পরীক্ষায় আসবে চালাকটা কোন বিশেষণ, তখন আপনি বলবেন চালাকটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কি বলবেন আপনি, বিশেষ্যের বিশেষণ। তা চালাকটা কি, চালাকটা হচ্ছে বিশেষ্যের কি, বিশেষ্যের কি, বিশেষ্যের বিশেষণ। অ্যান্ড এক্সাম্পল আমরা অনেক সময় বলি, যেমন 19 পূর্বের যে বইটা আছে সে বই দেখবেন লেখা আছে যে সুস্থ সবল দেহ সবাই চাই। তাহলে এখানে দেহ কি, নাউন। তাহলে ভাই দেহ কেমন, দেহ ভাই কি, দেহ ভাই কেমন দেহ। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করেন, কেমন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কি, সুস্থ সবল। কি বলেছি, সুস্থ সবল। তাহলে কেমন দেহ পাওয়া যায়, সুস্থ সবল দেহ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে এই সুস্থ সবল যেটা আমরা অ্যাডজেক্টিভ বলছি, বিশেষণ বলছি, এই বিশেষণটা কার বিশেষণ, বলেন কার বিশেষণ, বলেন দেখি পারেন কিনা, লিখেন, লিখেন সবাই লিখেন, লিখেন কার বিশেষণ দেখি, লিখেন সবাই লিখেন। সবাই একটু লিখেন দেখি, আপনাদের উত্তর দেন, এই সুস্থ সবলটা আচ্ছা সবাই একটু লিখেন, এই সুস্থ সবলটা লিখেন সবাই, সবাই একটু লিখেন এটা কার বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। নিতা লিখেছে, দেন ফাতেমা লিখেছে, কি যেন লিখছে, যাই হোক শিউরি লিখেছে নাউন, দেন আরও অনেকে লিখছেন, ওকে হ্যাঁ ওকে। দেখেন তাহলে সুস্থ সবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ, এ দেহ, তার মানে এটার নাম হবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কার, এ দেহ, তার মানে বিশেষ, বিশেষ্যের বিশেষণ। ক্লিয়ার? এবার আসেন, আশা করি এটা বুঝতে পেরেছেন, এখান থেকে আমি মুভ করতেছি, এটা বাদ, এটা বাদ, এটা পারবেন। এবার আসেন সর্বনামের বিশেষণ কীভাবে চিনবেন, খুবই সহজ। দেখেন আমি বললাম তিনি, তিনি চালাক, মনোযোগ দেন। তাহলে তিনি কি, প্রোনাউন, প্রোনাউন মানে কি, সর্বনাম। তিনি কেমন ভাই, তিনি হচ্ছে চালাক, অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে ভাই, এই অ্যাডজেক্টিভ আসছে কার জন্য, এই অ্যাডজেক্টিভ এসেছে তিনির জন্য। তাহলে এই এই অ্যাডজেক্টিভ কার, তিনির অ্যাডজেক্টিভ, তার মানে তিনি কি, সর্বনাম। তাহলে বলতে হবে চালাকটা হচ্ছে সর্বনামের অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ, সর্বনামের বিশেষণ, বুঝতে পারছেন। তাহলে তিনি কি হবে, এই তিনি হচ্ছে সর্বনামের বিশেষণ। কি বললাম, এটা তিনি হচ্ছে সর্বনামের বিশেষণ, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এবার খেয়াল করে দেখেন, তাহলে মনে রাখবেন যে বিশেষণটা বিশেষ্যের জন্য আসবে ওই বিশেষণকে আপনি বিশেষ্যের বিশেষণ বলবেন, আবার বাক্যে যে বিশেষণটা সর্বনামের অবস্থার জন্য আসবে সেই বিশেষণটাকে আপনি বলবেন সর্বনামের বিশেষণ, মানে যার জন্য এসেছে তার অনুসারে নাম। যদি আমার জন্য আসে তাহলে আমার বিশেষণ, আর যদি তার জন্য আসে তার বিশেষণ, বুঝতে পারছেন। এই হচ্ছে কনসেপ্ট, আশা করি আপনারা এই নাম বিশেষণ। এখন পরীক্ষায় যদি আপনি বিশেষ্যের বিশেষণ কিংবা সর্বনাম বিশেষণ না পান, তাহলে উত্তর দিবেন হচ্ছে নাম বিশেষণ। কী দিবেন, উত্তর দিবেন হচ্ছে নাম বিশেষণ, কারণ না স্পেসিফিক নেই। ওকে এবার আসেন ভাব বিশেষণ, এখানে আপনাদের সবচেয়ে বড় প্রবলেম, এই ভাব বিশেষণ আপনাদের সব থেকে বড় প্রবলেম। আমরা এখন যেটা করব এই ভাব বিশেষণটা আমরা শেষ করব এখন, ভাব বিশেষণ। তাহলে ভাব বিশেষণে খেয়াল করে দেখেন, এই ভাব বিশেষণটা হচ্ছে আবার চার প্রকার, কয় প্রকার, ভাব বিশেষণ হচ্ছে চার প্রকার। তাহলে ভাব বিশেষণ কীভাবে বুঝবেন, খুবই সহজ, আমি আছি কোনো প্রবলেম নেই। ভাব বিশেষণ আগে লিখেন, ভাব বিশেষণ হচ্ছে চার প্রকার, একটা লিখেন হচ্ছে বিশেষণের বিশেষণ, আর একটা লিখেন ক্রিয়া বিশেষণ, আর একটা লিখেন হচ্ছে অব্যয় বিশেষণ।
অ্যান্ড লাস্ট অন লিখবেন বাক্যের বিশেষণ। তাহলে খেয়াল করেন চার রকম দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে বিশেষণের বিশেষণ, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অব্যয় বিশেষণ, বাক্যের বিশেষণ। খেয়াল করে দেখেন বিশেষণের বিশেষণ, দেখেন বিশেষণের বিশেষণ এটা কীভাবে বুঝবেন আপনি, যে বিশেষণটা বিশেষণের জন্য আসবে সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ, যে বিশেষণটা ক্রিয়ার জন্য আসবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যে বিশেষণটা অব্যয়ের জন্য আসবে সেটা হচ্ছে অব্যয় বিশেষণ, যে বিশেষণটা বাক্যের জন্য আসবে সেটা হবে বাক্যের বিশেষণ। এই হচ্ছে সংজ্ঞা শেষ। এখন আসেন এটা আমরা কীভাবে চিনব, এটা কীভাবে চেনা যায় এবং কীভাবে চিনবেন আমরা এখন সেটা দেখাচ্ছি। আশা করি এই ব্যাপারটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যে এটা কীভাবে পারা যায়। তাহলে এবার আসেন আমি শুরু করতেছি মনোযোগ দেওয়া, মূল পড়া শুরু করতেছি। এখন যা পড়া পড়িয়েছি মোটামুটিভাবে বিগিনিং মানে বিগিনারদের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা পড়িয়েছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূল পড়া পড়বো, ঠিক আছে? এই পড়াটা হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে এবং কাজে দেবে, এবং আপনারা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এক্ষেত্রে আপনাদের বেশি প্রবলেম হয়। তা আমি শুরু করতেছি, চলে আসুন সবাই। ধরুন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রহিম চালাক, কি বলেছিলাম? রহিম চালাক। আমি বলবো না, এটা মানে চেঞ্জ করবো, ঠিক আছে? এটা ভাত, এটা হচ্ছে বাদ। আচ্ছা আপনারা যদি প্রকার লিখে রাখেন তাহলে আমি এই জায়গাটা মিশাই দিচ্ছি, আমি এসে বড় করে লিখতেছি। তো আমি এক কাজ করি, এই দুটো বাদ দিই আপাতত, এই দুটো বাদ আপাতত হচ্ছে আমি, এগুলো সব বাদ, এগুলো সব বাদ। আপনারা সবাই লিখেছেন যেহেতু খাতায়, এগুলো হচ্ছে সব বাদ। তাহলে আমি এখন সব বাদ, ঠিক আছে? আচ্ছা এটাও বাদ। ওকে, তাহলে আমি যেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে ভাব বিশেষণ। এই ভাব বিশেষণের আমি পড়াবো এখন একটা, সেটা হচ্ছে সবাই লিখেন, সবাই লিখেন হচ্ছে বিশেষণের বিশেষণ। যদি আপনারা লিখেছেন না লিখলেও হয়, আমি লিখছি আপনারা জাস্ট দেখেন, ঠিক আছে? ওকে আসেন। বিশেষণের বিশেষণ কীভাবে চিনবেন খুবই সহজ, আমি বলছি সবাই মনোযোগ দেন। আমি বললাম রহিম অতি চালাক, কি বলেছি? রহিম অতি চালাক। সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, কে কার জন্য আসছে, কে কার জন্য আসছে? রহিম অতি চালাক, রাইট? খেয়াল করে দেখেন রহিম এটা অ্যাকচুয়ালি কি? বিশেষ্য নাউন, এটা কি? বিশেষ্য। প্রশ্ন হচ্ছে রহিম কেমন, ওই যে প্রথমে বলেছি সবসময় কেমন দিয়ে প্রশ্ন করবেন, একটু কেমন কীরকম দিয়ে, তাহলে একটা বিশেষণ পেয়ে যাবেন, রাইট? ওই যে শিখিয়েছিলাম একটু আগে, মনে আছে? আচ্ছা এখন রহিম কেমন, রহিম চালাক, তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে রহিমের এটা অবস্থা, রহিমের এটা কি? অবস্থা। তাহলে রহিম চালাক এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, রহিমের অবস্থা, বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই রহিম চালাক তো বুঝলাম, তো কেমন চালাক, কতটুকু চালাক, খুবই প্রচুর চালাক নাকি অল্প, প্রশ্ন আসছে। তখন বলতেছে যে রহিম হচ্ছে প্রচুর চালাক, কি বলতেছে? বা অনেক অনেক চালাক। তার মানে এই অতিটা এই সেন্টেন্সে এসেছে কার জন্য, এই সেন্টেন্সে এই অতিটা এসেছে, খেয়াল করে দেখেন এটা এসেছে এই চালাকের জন্য, কার জন্য? চালাকের জন্য। কারণ কেন? অতি রহিম কিন্তু হয় না, অতি রহিম সম্ভব, রহিম অতি সম্ভব জীবনও না, কিন্তু অতি চালাক, চালাক অতি, অতি চালাক এটা সম্ভব। তার মানে এই অতিটা এসেছে চালাকের জন্য। তাহলে অতি নর্মালি কি? অতি ইংলিশে অ্যাডভার্ব, মনে রাখবেন ইংলিশে অ্যাডজেক্টিভ। আটকে যাচ্ছে কেন ক্লাস? নেটওয়ার্ক প্রবলেম তো জীবনে আমার হয় না, এখন হচ্ছে কেন? আচ্ছা ওকে ওকে, এবার আসেন। কি ভয়ঙ্করভাবে আমি আটকে গিয়েছি, দেখছেন কি ভয়ঙ্করভাবে আমি আটকে গিয়েছি? ওকে স্ক্রিনশট দিয়ে রাখলাম। আচ্ছা এবার আসেন, তাহলে রহিম অতি চালাক, তাহলে চালাকটা অ্যাডজেক্টিভ, চালাকটা এসেছে কার জন্য, অতি আসছে কার জন্য? চালাকের জন্য। অতি কি? অতি ইংলিশে অ্যাডভার্ব, মনে রাখবেন ইংলিশে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আলাদা আলাদা বিষয়, কিন্তু বাংলায় ওই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুটোই কি? সেম, মানে বিশেষণ। তাহলে অতি হচ্ছে একটা বিশেষণ, মনোযোগ দেন। অতি কি? অতি হচ্ছে বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই অতি আসছে কার জন্য, রহিমের জন্য না চালাকের জন্য? চালাকের জন্য। চালাক নিজে কি? চালাক নিজে একটা বিশেষণ। এই কারণে এই অতি বলবো হচ্ছে আমরা বিশেষণের, কি বলবো আমরা? বিশেষণের বিশেষণ। তাহলে দেখেন একটা অ্যাডজেক্টিভের ব্যাকআপ দেওয়ার জন্য আর একটা অ্যাডজেক্টিভ আসছে, এই দেখেন চালাক নিজে একটা অ্যাডজেক্টিভ, আবার ওরও ব্যাকআপ লাগে, এই দেখেন চালাকের একটা অবস্থা কি? অতি। এই হচ্ছে বিশেষণের বিশেষণ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনাদেরকে বলে রাখি, তাহলে বিশেষ বিশেষণ আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আরও কিছু উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু শুনবেন। ধরুন রহিম অতি চালাক, এই সেন্টেন্সটা আমি না বলে
আমি বললাম লোকটি, মনোযোগ দেন, লোকটি অতিশয় দুঃখিত, লোকটি অতিশয় দুঃখিত। আমার ক্লাসকে আটকে গিয়েছে না দেখতে পাওয়া যাচ্ছে, চলতেছে, তাহলে খেয়াল করে দেখেন লোকটি অতিশয় দুঃখিত। তাহলে মনোযোগ দেন ভাই, লোকটি কি নাউন, লোকটি কি নাউন, তাহলে লোকটি কেমন, লোকটি হচ্ছে দুঃখিত, তাহলে দুঃখিত কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট। এখন যদি প্রশ্নকর্তা, মনোযোগ দেন, এই মনোযোগ দেন সবাই, যদি প্রশ্নকর্তা বলে দুঃখিত কোন পদ বা কোন বিশেষণ, তখন আপনি বলবেন দুঃখিত হচ্ছে এই বিশেষণটা, মানে দুঃখিত নিজেকে বিশেষণ, কোন কার বিশেষণ, লোকটির, লোকটির নাম কি বিশেষ্য। তাহলে এই দুঃখিতর যদি আমি উত্তর দিতে চাই, তাহলে দুঃখিতর উত্তর হবে হচ্ছে বিশেষ্যের বিশেষণ, মানে আমি লিখে দিচ্ছি এটা হবে কি, এটা হবে হচ্ছে বিশেষ, বিশেষ্যের, মনোযোগ দেন, এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, রাইট। এটা কি বিশেষ্যের বিশেষণ, কারণ এই দুঃখিত আসছে বিশেষ্যের জন্য, লোকটি দুঃখিত, লোকটি কেমন, প্রশ্ন করেন লোকটি কেমন, উত্তর কী হবে অ্যাডজেক্টিভ, জানেন দুঃখিত, তাই লোকটি কেমন দুঃখিত, তাই লোকটি আসছে দুঃখিত আসছে লোকটির জন্য, লোকটির নাম কি বিশেষ্য, দুঃখিত কি অ্যাডজেক্টিভ, এ হচ্ছে বিশেষ্যের বিশেষণ। যাক এটা আগের পড়া, আগের পড়া রিভাইজ করে এলাম, আগের পড়া। এখন দুঃখিত, ঠিক আছে ফাইন, তো দুঃখিত কতটুকু দুঃখিত বা কেমন দুঃখিত, কী পরিমাণ দুঃখিত, তখন বলতেছে খুবই দুঃখিত, অতিশয় মানে কি, খুবই, অতিশয় মানে কি, খুবই দুঃখিত, খুবই, খুবই দুঃখিত। তাহলে অতিশয় নিজে কি, নিজেটা অ্যাডজেক্টিভ, নিজে কি, নিজেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন এই উদ্দেশ্য আসছে কি লোকটির জন্য, না, এই উদ্দেশ্য এসেছে দুঃখিতের জন্য, তাই দুঃখিত নিজে কি, দুঃখিত নিজে হচ্ছে বিশেষণ, এই জন্য উদ্দেশ্যের নাম কী হবে, উদ্দেশ্যের নাম হবে বিশেষণ, কার বিশেষণ, এই দুঃখিতর। অর্থাৎ দেখেন ভাই, কোনো কিচ্ছু না এই জায়গাতে, একটা সাইকোলজি মনে রাখবেন খালি, কে কার জন্য আসছে, শেষ কথা, কে কার জন্য আসছে এটা মনে রাখবেন শুধু, তা লিখে রাখেন সুন্দর করে যে বিশেষণ, বিশেষণটার মনে রাখার উপায় হচ্ছে কে কার জন্য আসছে, শেষ কথা, কি বলেছি, কে কার জন্য এসেছে, জাস্ট এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন, সব কিছু সম্ভব। তাহলে আমি আবার বলছি, লাস্টবার মনোযোগ দেন, রহিম অ্যাডজেক্টিভ, তাই না, জীবন না, রহিম নাহুন, ঠিক আছে বিশেষ্য, তাহলে রহিম কি বিশেষ্য, তাহলে রহিম কেমন, সালা, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, আচ্ছা ফাইন। এখন আসেন তাহলে চালাকটা কার অ্যাডজেক্টিভ, রহিমের, তার মানে চালাক নিজে কি, রহিম, রহিম চালাক নিজে কি, চালাক হচ্ছে বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, ফাইন, দরকার নেই আমার, এটা আমার দেয় নাই, প্রশ্ন করা দিয়েছে অতি কোন পদ, অতি কি, কার কার বিশেষণ, তাহলে অতি নিজে কি বিশেষণ, অ্যান্ড প্রশ্ন হচ্ছে অতি আসছে কার জন্য, ওই যে দুঃখ, এই চালাকের জন্য, কেমন চালাক, খুবই চালাক, অতি চালাক, তার মানে অতি হচ্ছে চালাকের জন্য, তার মানে বিশেষণের বিশেষণ, ক্লিয়ার, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ, ক্লিয়ার সবাই, দ্রুত লিখেন, ক্লিয়ার কিনা, দ্রুত লিখেন, দ্রুত দ্রুত লিখেন, সবাইকে বুঝতে পেরেছেন, সবাই লিখেন, এই ক্লাস করে কয়জন, সবাই দ্রুত লিখেন, ক্লাসটা শেয়ার করেন, শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করেন, ক্লিয়ার, বিশেষণের বিশেষণ লিখেছে একজন, নীলুফা লিখেছে, তাপস, তাপস সাদা লিখেছে, ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে, আল্লাহ ভরসা, পায়েল রয় লিখেছে, মেনশন করেছে হয়তো বা, দেন হচ্ছে অনেকেই জি লিখেছে, দ্রুত লিখেন, দ্রুত লিখেন সবাই, ক্লাস বুঝতে পারছেন, দ্রুত লিখেন, এবং ক্লাস করে কয়জন, 254 জন, কতজন ক্লাস করে, ক্লিয়ার লিখেছে সবাই, ক্লিয়ার লিখেছে, জি ভাই, জি ভাই, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, ক্লাস করছেন, নিত্যু করছে ক্লাস, নীল স্বপ্ন ক্লাস করছে, আমাদের মাসুম বিল্লা ক্লাস করছেন, ক্লাস করছে আশিকুর রহমান, দেন লিখেছে মিম্মি, 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 মিম্মি বিনতে সিদ্দিক, ও আচ্ছা আপনি ক্লাসে আছেন, থ্যাংক ইউ, আশা করছি আপনি নোট করছেন, আর আপনার বইটা আমি এখনও পাঠাতে পারি নাই, সত্যি বলতে আমি খুব দুঃখিত, আসলে আমার কাছে, নিজের কাছে কোনো বই নেই, আমি একটা বই আমার কাছে আছে আজ 6 মাস আগে থেকে, ওই বইটা হচ্ছে আমি জাস্ট কালেকশনের জন্য মাঝে দেখি বা পড়ি, এই করি, তো আমি আপনাকে আগামীকালকে, আমি ভুলে গিয়েছিলাম হঠাৎ মনে পড়লো আপনার দেখে, থ্যাংক ইউ, আগামীকালকে ইনশাল্লাহ আপনাকে আমি দোকান থেকে বই নিয়ে আপনার বই আমি নিজে কুরিয়ে করে দিয়ে আসবো, ঠিক আছে, ওকে। আচ্ছা আপনাদের বলে রাখি, যারা ক্লাস করছেন, উনি হচ্ছে এর আগে একবার নোট করেছিল, আমাদের ক্লাস হয়েছিল প্রত্যয় না সমস্যা নোট করেছিল, উনি নোট খুবই সুন্দর হয়েছিল, সবার চেয়ে ভালো হয়েছিল ওনার নোটটা,
তাই সেই জন্য আমি ওনাকে একটা সৌজন্য কপি আলোক বইয়ের সৌজন্য কপি দিতে চেয়েছিলাম। বাসি কথা যদি অনেক আগে বলেছিলাম, বাট আগামীকালকে ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে কালকে আমি পাঠিয়ে দিব, আর আশা করি আপনার ভালো লাগবে। ঠিক আছে, এটা আপনার জন্য উপহার ছিল। যারা নোট করছেন সুন্দর করে নোট করেন, আপনাদের জন্য উপহার থাকবে। শিরায় শিরায় রক্ত, আমরা সবাই হাসনাত স্যারের ভাইয়ে ভক্ত। আচ্ছা বুঝতে পারছি, নীল স্বপ্ন তোমরা অ্যাডমিশন গ্রুপের লোক। দেন লিখেছে শেখ মোহাম্মদ জাহির, লিখেছে জি ভাইয়া। জাহিদুল ইসলাম লিখেছে ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। এফ এ নাইম লিখেছে ক্লিয়ার। দেন দোলন দাস লিখেছে 243 জন, আচ্ছা ক্লাস করছে, ওকে থ্যাংক ইউ, ফাইন। এবার আসো তাহলে এই বিশেষ সময় বিশেষণটা ক্লোজ। এখন ক্লোজ বললে হবে না, এখানে একটা কথা আছে, খেয়াল করেন। যদি কখনো পরীক্ষা আসে নাম বিশেষণের বিশেষণ, তাহলে কীভাবে বুঝবেন? আচ্ছা বাদ, এটা বাদ, এটা স্কিপ করছি আমি, কারণ এটা পড়তে গেলে বিপদে পড়বেন। এটা আমি আপাতত স্কিপ করছি, আপাতত স্কিপ করছি, ওকে। এবার দ্বিতীয় নাম্বার আসেন, দ্বিতীয়টা হচ্ছে আমরা পড়ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা আপনারা আমাকে একটু লিখেন তো, এই ক্রিয়া বিশেষণটা কয়জন পারেন না আমার একটু লিখেন। দুই নম্বর লিখেন সবাই, ক্রিয়া বিশেষণ। দুই নম্বর লিখেন ক্রিয়া বিশেষণ, লিখেন ক্রিয়া বিশেষণ। এখন আমাকে বলেন এই ক্রিয়া বিশেষণটা আপনারা কে কে পারেন না, আমাকে একটু লিখেন ক্রিয়া বিশেষণটা কে কে পারেন না। বিশ্বাস করেন ভাই, আজকে থেকে আপনি ক্রিয়া বিশেষণ খুব ভালো পারবেন, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। লিখেন ক্রিয়া বিশেষণ কে কে নির্ণয় করতে পারেন না। কি বুক ভাই, আলোক 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 ভাই, আমার আলোক বই ভাই, ভাই ভালো লাগলো, থ্যাংক ইউ। আবু রাইহান লিখেছে, দেন তোফায়েল আহমেদ লিখেছে ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। অনেকে অনেক কিছু লিখছেন। আচ্ছা এবার বলেন আমাকে এই ক্রিয়া বিশেষণ যে আমি যেটা পড়াচ্ছি এই ক্রিয়া বিশেষণটা কে কে পারেন না। আসেন এই ক্রিয়া বিশেষণটা খুব সহজে শিখাই দিব, আশা করি পারবেন। খুবই সহজ, মানে সহজ বলতে আমি আপনাকে সহজ করে পড়াই দিব, আশা করি আপনার ভালো লাগবে। আচ্ছা আমি এক উদাহরণ দেখি, যেমন আমি বললাম লোকটি, সহজ উদাহরণ দিই, জাতীয় উদাহরণ যদিও সবাই সবাই দিয়ে থাকে, এটা এটাই দিলাম, পরে আমরা অনেক উদাহরণ দিব। রকেট দ্রুত চলে। আরো উদাহরণ দিচ্ছি, আমি ঢাকায় থাকি, আমি কালকে পড়াবো, আমি কালকে পড়াবো, তিনটা সেন্টেন্স। ক্রিয়া বিশেষণ নির্ণয় করতে গেলে মনোযোগ দেন, ক্রিয়া বিশেষণ নির্ণয় করতে গেলে আপনার যেটা করতে হবে ক্রিয়া চিনতে হবে। প্রথম কাজ কি চিনবেন? ক্রিয়া। এই সেন্টেন্সের ক্রিয়া কোনটা? চলে। এটা কোনটা? থাকি। এটা কোনটা? পড়াবো। তাহলে আমরা ক্রিয়াপদ পারি। এখন আসেন এই ক্রিয়াকে মডিফাই করছে কে, দেন সেটাই ক্রিয়া বিশেষণ, কারণ মডিফাই করা কাজ কার? বিশেষণের। আচ্ছা এখন খেয়াল করতে হবে এই ক্রিয়া বিশেষণটা কীভাবে চিনবেন, চেনার সহজ উপায় কী? চেনার খুবই সহজ একটা অথেন্টিক উপায় আছে, লাখ টাকার নিয়ম, এটা জাস্ট মনে রাখবেন, সব পারবেন। লিখেন ক্রিয়া বিশেষণ, সবাই খাতায় লিখেন, হেডিং দেন ক্রিয়া বিশেষণ নির্ণয় সূত্র, খাতা হেডিং দেন সবাই, যারা ক্লাস করছেন খাতায় সুন্দর করে হেডিং দেন ক্রিয়া বিশেষণ নির্ণয় সূত্র, সবাই সুন্দর করে হেডিং দেন ক্রিয়া বিশেষণ নির্ণয় সূত্র, ক্রিয়া বিশেষণ নির্ণয় সূত্র সব হেডিং দেন। হেডিং দেওয়ার পর আমি যা বলবো মনোযোগ দিয়ে লিখেন, লিখেন বাক্যস্থিত ক্রিয়াপদকে, লিখেন সবাই লিখেন, লিখেন বাক্যস্থিত ক্রিয়াপদকে, সবাই লিখেন বাক্যস্থিত ক্রিয়াপদকে, বাক্যস্থিত ক্রিয়াপদকে কখন কোথায় কিভাবে, লিখেন দ্রুত লিখেন বাক্যস্থিত ক্রিয়াপদকে কখন কোথায় কিভাবে, লিখেন বাক্যস্থিত ক্রিয়াপদকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, লিখেন কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সবাই লিখেন বাক্যস্থিত ক্রিয়াপদকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে ক্রিয়া বিশেষণ বলে। আমি আবার বলছি, আপনার ভাই বিশেষ্য থেকে কীভাবে বিশেষণ রূপান্তরিত করবো, আবার বিশেষণ থেকে কীভাবে, হ্যাঁ নীল স্বপ্ন লিখেছে এইগুলো আমি পড়াবো ভাইয়া, এই বিশেষ্যটা বিশেষণ আমি এগুলো পড়াবো, ওয়েট করতে হবে, আমি এগুলো পড়াবো, ঠিক আছে। হ্যাঁ তারপর এই আর হৃদয় লিখেছে অসাধারণ, থ্যাংক ইউ। অনেকে অনেক কিছু লিখছেন, ভাই কারক নিয়ে একটা ক্লাস নেবেন? হ্যাঁ অবশ্যই নিব, তোমাদের আপনাদের উপস্থিতি খুব প্রয়োজন, আমি তো ক্লাস আগে থেকে দেখি না পরে কি রেকর্ড পাবো, আপনি এখন আপাতত ক্লাস করেন, পরে দেখা যাচ্ছে। আপনি ক্রিয়া বিশেষণটা শেখা শুরু করেন, জাস্ট রাইট নাও আপনি লেখা শুরু করেন ক্রিয়া বিশেষণ, ওকে। তাহলে ক্রিয়া বিশেষণ নির্ণয় সূত্র, বাক্যস্থিত ক্রিয়াপদটাকে আপনি কখন কোথায় কিভাবে, এই যে নিয়মটা বললাম, বিশ্বাস করেন ভাই বাজারের কোনো বই পাবেন না এই নিয়মটা, যদি কোনো বই পান আলোক ব্যতীত ভাববেন সে বই কপি করা হয়েছে, কনফার্ম থাকেন।
সিরিয়াসলি এটাই চলে বাজারে, বাজারে কোনো জিনিস আবিষ্কার চলে না, কপি পেস্ট চলে সত্যি কথা বলতে। তাহলে লিখে রাখেন কখন কোথায় কিভাবে, আমার বইয়ে আছে ভাবে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আপনি পাবেন সেটাই হবে হচ্ছে ক্রিয়াবিশেষণ। সেটাই কি হবে? ক্রিয়াবিশেষণ। এবার আসেন পয়েন্টে, আসেন চলে। তাহলে প্রশ্ন করেন কোথায় চলে, আছে না, কখন চলে, আছে না, কিভাবে চলে, এই যে দ্রুত চলে, তাহলে এটাই কি হবে, এটাই হচ্ছে ক্রিয়াবিশেষণ। থাকি বাই, দেখেন পুরো অ, দেখেন থাকি, কখন থাকি, নাই, কিভাবে থাকি, নেই, থাকি কোথায় থাকি ভাই, ঢাকায়, এইটাই কি হবে, এটা হচ্ছে ক্রিয়াবিশেষণ। আবার দেখেন আমি কালকে পড়াবো, ভাই কখন পড়াবো, ভাই কখন, কালকে, এটা হচ্ছে কি বলেন তো, ক্রিয়াবিশেষণ, রাইট। এই দেখেন শেষ, ক্রিয়াবিশেষণ ক্লোজ, আপনি সব পারবেন। গত কদিন আগে প্রাইমারি পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে এসেছিল, সব হয় লোকটি ডাক দিল কিংবা হাঁকে বা এরকম, যাক আমি বানাই দিচ্ছি, মোটামুটি এরকম ছিল, সব হয় লোকটি ডাকে বা সব হয় লোকটি ভয় পায়, সব হয় লোকটি চিৎকার দেয়, লাইক এরকম ধরেন, তাহলে সব হয় লোকটি চিৎকার দেয়, লোকটি চিৎকার দেয় কিভাবে, সব হয়, তার মানে এই সব হয় কি হবে, ক্রিয়াবিশেষণ। আমি বিসিএস, আমি কালকে পড়াবো, উদাহরণ দিয়েছি একটা, আর একটা উদাহরণ দিলাম, আমি কালকে 9:30 পড়াবো, তা আমি কখন পড়াবো, কালকে 9:30 পড়াবো, এটা 9:30 কালকে, এটা কি হবে, ক্রিয়াবিশেষণ, সহজ। তাহলে আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাকে আমার বই থেকে, উদাহরণগুলো আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার বিশেষ পারবেন। ধীরে ধীরে বায়ু বয়, ক্লাস আমরা যেটা পড়েছি পুরোনো 9 বই আছে, ধীরে ধীরে বায়ু বয়, তাহলে সবাই উত্তর করবেন, দেখেন ধীরে ধীরে বায়ু বয়, দেখেন সবাই উত্তর করবেন, ধীরে ধীরে বায়ু বয়, বয় মানে কি, বইছে, এটা হচ্ছে কি একটা ক্রিয়াপদ, বইছে, ভাই বইছে কখন, আছে না, বইছে কোথায়, আছে না, বইছে কিভাবে, বইছে বয় হচ্ছে ধীরে ধীরে, তাহলে এই ধীরে ধীরে কি হবে, ক্রিয়াবিশেষণ হবে, ভেরি ইজি। আচ্ছা পরে এসো, আমি কি বলেছি, আমি একটা সেন্টেন্স দেখবেন 9 বই আছে, পরে এসো, কি বলেছি, একটু পরে এসো, একটা সেন্টেন্স আছে, তাহলে আমি এখন বললাম পরে এসো, তাহলে এসো ভাই কখন আসবে, ভাই পরে, তাহলে এই পরে কি হবে, এই পরে হচ্ছে ক্রিয়াবিশেষণ হবে, কি হবে এটি, এটি হচ্ছে ক্রিয়াবিশেষণ হবে। তাহলে আমার মনে হয় আপনারা ক্রিয়াবিশেষণ খুব ভালো মতো রপ্ত করতে পেরেছেন। তাহলে সূত্র কি বলেছি, সূত্র আমি একটাই বলেছি, মনে রাখবেন ক্রিয়াবিশেষণ নির্ণয় করার প্রধান সূত্র এবং একমাত্র সূত্র, লিখে রাখেন যে ক্রিয়াপদ, বাক্যস্থিত ক্রিয়াপদটাকে কখন কোথায় কিভাবে, লিখেন কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে যে আনসারটা আপনি পাবেন সেটি হচ্ছে ওই বাক্যের ক্রিয়াপদ। শেষ, চোখ বন্ধ করে আপনি বলবেন, চোখ বন্ধ করে আপনি বের করে উত্তর পেয়ে যাবেন। তাহলে দেখেন চলে, কখন চলে ভাই, নাই, কোথায় চলে, নাই, কিভাবে চলে, এই যে পেয়ে গেছে, দ্রুত অবস্থা বোঝাচ্ছে কিভাবে চলে। থাকি কোথায় থাকি ভাই, ঢাকায়, ক্রিয়াবিশেষণ। পড়াবো কখন পড়াবো ভাই, কালকে পড়াবো, ক্রিয়াবিশেষণ। ধীরে ধীরে বায়ু বয়, বায়ু বয় কীভাবে, ধীরে ধীরে, ক্রিয়াবিশেষণ। পরে এসো ভাই, কখন এসো, পরে, এই পরে কী হবে, ক্রিয়াবিশেষণ হবে। আমি আরও উদাহরণ দিচ্ছি, ভদ্রলোকটি ভেবেচিন্তে কাজ করে, তাহলে ভদ্রলোক ভেবেচিন্তে কাজ করে, তাহলে ভেবেচিন্তে কাজ করে, ভদ্রলোক ভেবেচিন্তে কাজ করে, তাহলে কাজ করে ভাই কী হবে, ভাই ভেবেচিন্তে কাজ করে, এই ভেবেচিন্তে 100% কী হবে, ক্রিয়াবিশেষণ হবে। বুঝতে পেরেছেন? আমি বললাম আরও উদাহরণ দিচ্ছি, দেখেন আমরা নির্ভয়ে গুহায় ঢুকলাম, আমরা নির্ভয়ে গুহায় ঢুকলাম, তাহলে আমরা গুহায় ঢুকলাম, গুহায়, আমরা গুহায় ঢুকলাম কিভাবে, নির্ভয়, এটাই কি হবে, ক্রিয়াবিশেষণ। আরেকটা লাইন লিখে রাখেন আপনারা সবাই নিচে, লাইনটা লিখবেন এভাবে যে ক্রিয়াবিশেষণে সাধারণত, লিখেন দ্রুত, লিখেন সবাই দ্রুত, লিখেন ক্রিয়াবিশেষণে সাধারণত, লিখেন সবাই লিখেন ক্রিয়াবিশেষণে সাধারণত সপ্তমী বিভক্তি হয়, এটা পরীক্ষা অনেক সময় আসে, মনে রাখবেন এই ক্রিয়া বিশেষণে এবং এবং ভাবাধিকরণ আছে, এই ভাবাধিকরণে এবং ক্রিয়া বিশেষণে সাধারণত মনে রাখবেন সপ্তমী বিভক্তি, অল টাইম না, এই যে কালকে দিয়েছে এখানে কিন্তু দ্বিতীয় আছে, সাধারণত মানে অলওয়েজ, প্রায় ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে, তা লিখে রাখেন সাধারণত সপ্তমী বিভক্তি হয়। এরপরে আপনাদেরকে আমি একটা কথা লিখি, একটা সেন্টেন্স লিখতেছি, যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম, ছেলেটি জোরে চিৎকার করে উঠলো, ছেলেটি জোরে চিৎকার করে উঠলো, তো ছেলেটি কীভাবে চিৎকার করে উঠলো, জোরে, এই জোরে হবে ক্রিয়াবিশেষণ। বুঝতে পারছেন? ওকে, আর একটা সেন্টেন্স আমি দিচ্ছি, কাজটি ভালোভাবে সম্পন্ন করবে, কি বলেছি, কাজটি ভালোভাবে সম্পন্ন করবে, তাহলে সম্পন্ন করবে কিভাবে ভাই, ভালোভাবে, এই ভালোভাবে হচ্ছে ক্রিয়াবিশেষণ, ভেরি ইজি,
বুঝতে পারছেন? তাহলে আমার মনে হয় আপনারা ক্রিয়া বিশেষণ ক্লিয়ার। তাহলে আমাকে লিখেন তো এবারে যে যারা কারা কারা ক্রিয়া বিশেষণ শিখতে পেরেছেন আমাকে একটু লিখেন, ক্রিয়া বিশেষণ কে কে শিখতে পেরেছেন দ্রুত লিখেন, আজকে থেকে ক্রিয়া বিশেষণ কে কে পারবেন, ক্রিয়াকে কখন কোথায় কীভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই ক্রিয়া বিশেষণ। গুড, কাজী এন এইচ ইমরান, থ্যাংক ইউ, সুন্দর লিখেছে। ক্রিয়াকে কখন কোথায়, ঠিক আছে, অনেকে লিখছেন ধান খেতে বাঁশের বেড়া হাসনাত ভাই সবার সেরা। এই এসব কী লিখছিস তুই? আচ্ছা এরপরে এইগুলো লিখে না ভাই, কেমন জানি লাগে, ঠিক আছে। আচ্ছা ওকে, দেন লিখেছে অনেকে, লিখে জাহিদুল ইসলাম সবুজ লিখেছে, ওকে ওকে ঠিক আছে। ওকে এবার আপনাদের একটা কুইজ দিই, দেখি এই কুইজটা আপনারা পারেন কিনা। এই কুইজটা যদি আপনারা পারেন তাহলে বুঝবো যে আপনাদের অবস্থার উন্নতি ব্যাপক হয়েছে। লিখেন প্রিয় গুনগুনিয়ে কথা বলে, এ বাক্যে গুনগুনিয়ে কোন পদ, বের করেন, লাখ টাকার প্রশ্ন, দ্রুত বের করেন। প্রিয় গুনগুনিয়ে কথা বলে, এই গুনগুনিয়ে হচ্ছে কোন পদ, বের করেন। এটা বিশেষণের বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ নাকি বাক্যের বিশেষণ নাকি অব্যয়ের বিশেষণ, দ্রুত বের করবেন, দ্রুত বের করেন। আলহামদুলিল্লাহ এখন পারবো, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। ক্রিয়া বিশেষণ ক্লিয়ার ভাই, নিতা লিখেছে, দেন মহসিনা লিখেছে আলহামদুলিল্লাহ, আশিকুর রহমান লিখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতে পেরেছেন সে, দেন মাসুম বিল্লাহ লিখেছে খুব সুন্দর ক্লাস, এই প্রথম ক্লাস করছে, থ্যাংক ইউ মাসুম বিল্লাহ, আপনি রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। মেহেদি হাসান লিখেছে অসাধারণ স্যার, থ্যাংক ইউ। নীল স্বপ্ন লিখেছে অনেকদিন পর টপিকটা ক্লিয়ার হলো, থ্যাংক ইউ। দেন সদল মণ্ডল লিখছে অনেক সুন্দর লাগছে, গুড, অনেকে অনেক কমেন্ট লিখছেন। দোলন দাস লিখেছে ক্রিয়া বিশেষণ হবে, হয়তো উনি এটার আনসার দিয়েছেন, রাইট, অনেকে অনেক উত্তর দিচ্ছেন আমাদের সবাইকে, থ্যাংক ইউ। শেখ মোহাম্মদ জাহির লিখেছে ক্রিয়া বিশেষণ, দেন এরপরে আরও অনেকে লিখছেন যেগুলো পাচ্ছি পড়ার চেষ্টা করছি। ওকে একজন লিখেছে, ওকে ঠিক আছে, হ্যাঁ তা ক্রিয়াপদ লিখেছে, না ভাই ক্রিয়াপদ না, ফাতেমা তাবাসসুম লিখেছে ক্রিয়া বিশেষণ লিখেছে, তুমি সেই ভোরের পাখি, আহা ক্রিয়া বিশেষণ, তা তুমি সেই ভোরের পাখি ক্রিয়া বিশেষণ। আচ্ছা ওকে, এরপরে তাপস হলদার লিখেছে ক্রিয়া বিশেষণ লিখেছে, দেন আরও অনেকে, চার্জ নাই ফোন বন্ধ, আচ্ছা মানে ফোনে চার্জ নাই, সত্যি তো ফোন বন্ধ, প্রবলেম নাই এখানে আছে। ওকে তাহলে এই হচ্ছে আমাদের, চার্জ করে দিই। ওকে তাহলে আমাদের ক্রিয়া বিশেষণটা ক্লিয়ার, রাইট। এখন আসেন, এখন বাকি যেগুলো আছে আমরা বাকিগুলো পড়ার চেষ্টা করি। বাকিগুলো পড়ার আগে আপনাদের বলে রাখি, গুনগুনিয়ে কথা বলে, কথা বলে কীভাবে, গুনগুনিয়ে, শেষ, এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এখন চলে আসেন এই ক্রিয়া বিশেষণ, আমরা যদি প্রকারভেদে চলে যাই নতুন 9-10 বই অনুসারে, তাহলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ক্রিয়া বিশেষণটা আপনি কীভাবে নির্ণয় করবেন, মানে প্রকারভেদটা কীভাবে জানবেন। এটা আমি অন্য একটা লাইভ ক্লাসে একদিন ডিরেক্ট ক্রিয়া বিশেষণ নিয়ে আসবো, আমি সেদিন লাইভ ক্লাসে এসে এটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব, আজকের মতো আমি এটা স্কিপ করছি, এটা এখানেই শেষ। এখন আসেন যে এই ক্রিয়া বিশেষণ তো আপনারা পারলেন, এখন এই ক্রিয়া বিশেষণ একটু কথা আছে, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দেন, আমরা পড়াটা একটু আগে যাই। এই বিশেষণের বিশেষণটা দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, বিশেষণের বিশেষণটা কয় প্রকার, দুই প্রকার। একটা লিখেন নাম বিশেষণের বিশেষণ, আর একটা লিখেন ক্রিয়া বিশেষণের, ভাই ভয়ের কোনো কারণ নাই, আপনি যা পড়েছেন সেটি আছে, জাস্ট নতুন কি ক্রিয়া বিশেষণ, আর এটা কি নাম বিশেষণ, জাস্ট এটা নতুন আর কিছু না। দেখেন আপনি যা পড়েছেন সব ঠিক আছে, যা পড়েছেন সব ঠিক আছে, শুধু নামে আর ক্রিয়ায় পার্থক্য। আমি জাস্ট দুটো উদাহরণ দিব, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বিলিভ ইট অর নট আপনি সত্যি সুন্দর করে আপনি পারবেন। জাস্ট দুটো উদাহরণ দিচ্ছি, মনোযোগ দেন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রকেট দ্রুত চলে, ওই সেন্টেন্সটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এবার, রকেট আমি দিলাম রকেট অতি দ্রুত চলে, কি বলেছি রকেট অতি দ্রুত চলে, রাইট। এবং আমি আরেকটি সেন্টেন্স দিচ্ছি রকেট খুব ভালো লেখে, তাহলে রকেট খুব ভালো ছেলে লিখলাম, রকেট, আচ্ছা রকেট মকেট বাদ, ওই সহজ উদাহরণ দিই যে উদাহরণটা আমি আগে দিয়েছিলাম, তাই লিখেন রহিম, আচ্ছা এটাকে এখানে দিব না, এটা নিচে দিই ভালো বুঝবেন, তাহলে রহিম অতি
চালাক। খেয়াল করেন এই বাক্যের এই অতিটা কোন বিশেষণ আর এটা কোন বিশেষণ, আগে আপনি বের করেন। দেখেন নিচেরটা বের করি, রহিম চালাক, তাহলে রহিম কি? মনোযোগ দেন প্লিজ, পারবেন, খুবই সহজ। রহিম চালাক, তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, নিচ কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে রহিম কেমন চালাক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রশ্ন যে রহিম চালাক, এটা কি অ্যাডজেক্টিভ? আচ্ছা, তাহলে এই চালাকের নাম কি? এই চালাকের নাম হচ্ছে বিশেষণ। আর এই বিশেষ্যের বিশেষণের অপর নাম কি একটু আগে যান। দেখেন লেখা আছে নাম বিশেষণ, অপর নাম না ঠিক, এটা নাম বিশেষণ বলা যায়। তাহলে চালাকটা কি? বিশেষ্যের বিশেষণ, যাকে আমরা না বলে আমরা বলবো এখন আপাতত নাম বিশেষণ বলবো, কারণ বিশেষ্য মানে কি নাম, নাম বিশেষণ বলবো। এখন এই অতিটা আসছে চালাককে ব্যাক আপ দেওয়ার জন্য, তার মানে কি নাম বিশেষণকে ব্যাক আপ দেওয়ার জন্য আসছে। তাহলে এই অতিটা কি? অতিটা হচ্ছে বিশেষণ। অতিটা কি? বিশেষণ। এখানে এই অতিটা কার জন্য আসছে? চালাকের জন্য। চালাকের নাম কি? চালাকের নাম নাম বিশেষণ। তাই এই অতিটা হয়ে যাবে হচ্ছে নাম বিশেষণের, কি বলেছি, নাম বিশেষণের বিশেষণ। কি হবে? নাম বিশেষণের বিশেষণ। তাহলে মনে রাখবেন মূলে যেটা আনসার সেটা, মূলে কে আছে? তাহলে রহিম কি? নাউন। রহিম কেমন ভাই? রহিম চালাক, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই চালাককে আমরা বলবো হচ্ছে রহিমের চালাক, মানে বিশেষ্যের বিশেষণ। এখন বিশেষ্যের বিশেষণ না বলে আমরা একটু একটু বাহির থেকে বলতে পারি আমরা নাম বিশেষণ, কারণ বিশেষ্যের বিশেষণকে এবং সর্বনামের বিশেষণকে একত্রে নাম বিশেষণ বলা হয়, তাই আমরা এটাকে নাম বিশেষণ ধরে নিলাম। তাহলে বিশেষ্যের বিশেষণ না বলে আমরা একটু বাহির থেকে বললাম নাম বিশেষণ। এখন আসেন এই চালাকটা, চালাকটার ব্যাক আপ দেওয়ার জন্য আসছে রহিম, রহিম সরি অতি, অতি আসছে চালাকের জন্য। তাহলে অতি নিজে কি? নিজে হচ্ছে একটা বিশেষণ। অতি নিজে কি? নিজে একটা বিশেষণ। তাহলে এই অতি এসেছে কার জন্য? চালাকের জন্য। চালাকের নাম কি? চালাকের নাম হচ্ছে নাম বিশেষণ। তাই এই অতিটা হবে হচ্ছে নাম বিশেষণের, কি বলেছি, এই নাম বিশেষণের বিশেষণ। তাহলে অতি কি হবে? অতি হচ্ছে নাম বিশেষণের বিশেষণ। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার আসেন, রকেট অতি দ্রুত চলে, ভাই চলে কি? একটা ক্রিয়াপদ, কিভাবে চলে? দ্রুত চলে। তাহলে এই দ্রুত কি হবে? ডিরেক্ট ক্রিয়া বিশেষণ, কোনো কথা হবে না। এটা এই দ্রুত কি হবে? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি হবে? ক্রিয়া বিশেষণ। এখন এই অতিটা আসছে কার জন্য ভাই? এই অতিটা আসছে কার জন্য? আচ্ছা বাদ, রকেট অতি দ্রুত চলে, চলে কীভাবে চলে? দ্রুত চলে। তাহলে এই দ্রুতর নাম কি? এই দ্রুতর নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই দ্রুতর নাম কি? এই দ্রুতর নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই দ্রুত চলে ভালো কথা, তো কেমন দ্রুত চলে? খুবই দ্রুত চলে নাকি মোটামুটি চলে? বলে খুবই দ্রুত চলে, তার মানে অতি দ্রুত চলে। এই অতিটা হচ্ছে আসছে দ্রুতকে ব্যাক আপ দেওয়ার জন্যে। তাহলে অতি নিজে কি ভাই? একটা নিজে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ কার অ্যাডজেক্টিভ? এই যে অতি দ্রুতর নাম ক্রিয়া বিশেষণ, তার মানে যার জন্য আছে তার অনুসারে নাম হবে। তাহলে এই অতি নিজে কি? একটা বিশেষণ। কার বিশেষণ? এই দ্রুত। দ্রুত কি? ক্রিয়া বিশেষণ ভাই, যার জন্য আসবে তার নাম। কথা একটাই ভাই এই সিনেমায়, একটাই কথা, বিশেষণ মানে মনে রাখবেন, যার জন্য আসবে তার অনুসারে নাম হবে, কাহিনী শেষ। যার জন্য আসবে তার অনুসারে নাম হবে, এটাই হচ্ছে ক্রিয়া বিশেষণের মূল বক্তব্য বা মূল কথা। বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি। তাহলে আমি আবার বলছি, যার জন্য আসবে তার অনুসারে নাম হবে। তাহলে আপনারা আমাকে একটু কনফার্ম করেন সবাই, এই যে কষ্ট করে আপনাদেরকে পড়াচ্ছি, তাহলে আপনার পড়া কি বুঝতে পেরেছেন? জাস্ট এই সরণ আমাকে একটু বলেন যে আমাকে সবাই, আমার পড়া সবাই বুঝতে পারছেন কিনা আমার একটু বলবেন। তাহলে আমি আপনারা এখান থেকে আমরা একটু 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 তাহলে মুভ করবো, ঠিক আছে? তাহলে আমরা আশা করছি আপনারা কই 252 জন, আপনারা আমাকে একটু বলেন যে আমি এতক্ষণ ধরে যা পড়ালাম সবাই পড়া বুঝতে পেরেছেন কিনা। প্রথমটা ক্রিয়া বিশেষণ, দ্বিতীয়টা নাম বিশেষণ বিশেষণ। গুড, থ্যাংক ইউ। ফাতেমা তাবাসসুম মনোযোগ দিয়ে ক্লাস করছে। মরিয়ম জাহান লিখছে, স্যার লাইভ নোটিফিকেশন আসেন না কেন? আচ্ছা, লাইভ নোটিফিকেশন না আসার কারণ হচ্ছে আপনি একটু গ্রুপে অ্যাক্টিভ হবেন, কমেন্ট করবেন, রিয়াক্ট দিবেন, দুদিন তাহলে দেখবেন আপনার নোটিফিকেশন আসছে। এছাড়াও গ্রুপে আপনি নোটিফিকেশন অন করে রাখতে পারবেন, বুঝতে পেরেছেন? ওকে, দেন অনেকে লিখছে এস স্যার সবাই বুঝতে পেরেছে, দোলন বুঝতে পেরেছে, সবাই লিখছে যে বুঝতে পেরেছে। আচ্ছা, তাহলে সবাই যদি বুঝতে পারেন তাহলে আপনাদেরকে আমি একটা কুইজ দিব, এই কুইজের উত্তর করবেন। এই কুইজে যদি উত্তর পারেন তাহলে বুঝবো আপনারা অনেক ভালো পড়ায় পারেন এবং অনেক ভালো বুঝতে পেরেছেন। তাহলে কুইজ দিচ্ছি একটা, সবাই এই কুইজটাকে খুব সুন্দর করে নিবেন, আমার মনে হয় যে আপনারা পারবেন। তাহলে আমি লিখছি, আপনারা সবাই উত্তর করবেন যে এটার উত্তর কী হবে।
সে এ ব্যাপারে আমাদের আগের বই পুরনো বই আছে, সেই পুরনো বইয়ের একটা উদাহরণ। এই উদাহরণটাও বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে দেখা যায়। আপনারা কুইজ দিচ্ছি, কুইজটা উত্তর করবেন, এক এবং দুই নম্বর দিচ্ছি। আচ্ছা এক দুই সব বাদ, আমি আচ্ছা থাক থাক এটা এটা থাক, আমি দুইটা তিনটা কুইজ দিব, সবাই রেডি থাকবেন। তিনটা কুইজ এক দুই দিই, উত্তর করতে ভালো হবে। এক নম্বর, সে এই ব্যাপারে অতিশয় দুঃখিত, এই বাক্যের অতিশয় কোন বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ নাকি নাম বিশেষণের বিশেষণ, এটা বের করবেন। দুই নম্বর, লোকটি দেখতে সুন্দর, এই সুন্দরটা বের করবেন। অ্যান্ড লাস্ট অন বই দেখে কই, লাস্ট অন বলবেন পরে একবার এসো, দেখি পারেন কিনা, দেখি পারেন কিনা, দেখি আমি প্রতিটা ব্যাখ্যা করে দেবো। পরে একটু পরে এসো, একটু পরে এসো, এই একটু, এই তিনটা যদি পারেন তাহলে বুঝবো আজকের ক্লাস আপনার জন্য সার্থক, এবং আমি যে পরিশ্রম করে ঘেমে ফ্যান তো চালাতে পারতেছি না, একেবারে মনে মনে চালাচ্ছি কোনো রকম, যেন যেন আমার শরীর বুঝতে পারে যে ফ্যান চলতেছে। তো যাক, পরিশ্রম কষ্ট করছি, আপনারা জাস্ট একটু দেখেন যে আপনি পারছেন কিনা, একটু চেক করে নেন যে আপনি ক্লাসটা করে এই যে এক ঘন্টা আপনি ক্লাস করছেন কিংবা 50 মিনিট যে ক্লাসটা করলেন, এই ক্লাসটা করে অ্যাকচুয়ালি আপনি কী ক্লাসে কী নিয়ে বের হতে পারলেন, এই সময়টা আপনি কি আপনার জন্য মানে কতটুকু মূল্যবান হলো বা মূল্যহীন হলো, সেটা আপনি আমাকে একটু দ্রুত বলেন যে কতটুকু বুঝতে পেরেছেন। আমাকে একটু লিখেন যে উত্তর দেন, আগে উত্তর দেন সবাই, উত্তর দেন তাহলে বুঝবো। আমার মোবাইল মোটর চার্জ হয়ে গিয়েছে 10%, আমাকে একটু লিখেন যে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? সবাই একটু লিখেন বুঝতে পারছেন কিনা। একজন লিখেছে ক্লাস থেমে গেছে, না কই, ঠিক আছে তো ক্লাস তো ঠিক আছে, হ্যাঁ ক্লাস তো চলে, হ্যাঁ ক্লাস তো ঠিক আছে, ওকে। একটু লিখেন সবাই, দোলন দাস লিখেছে নাম বিশেষণ বিশেষণ এক নম্বর, তাহলে এক নম্বর কী লিখছে সে, এক নম্বর লিখেছে অতিশয় কী হবে দুঃখিত, তার মানে কি নাম বিশেষণ বিশেষণ, হ্যাঁ গুড, থ্যাংক ইউ, ঠিক আছে একটা হয়েছে। দেন হচ্ছে নীলুফা জেরিন লিখেছে বিশেষণের বিশেষণ এক লিখেছে, বিশেষণের বিশেষণ লিখেছেন ঠিক আছে, উত্তর হয়েছে, বাট বিশেষণ বিশেষণ কার নামের, এটা উল্লেখ করে দিবেন। দেন দুই নম্বর লিখে বিশেষণের বিশেষণ, দুই নম্বর লিখেছে বিশেষের বিশেষণ লিখেছে, লোকটি দেখতে সুন্দর, সুন্দর কি বিশেষণ, আর লোকটি বিশেষ, থ্যাংক ইউ নীলুফা, দুই নম্বর হয়েছে। অ্যান্ড হচ্ছে তিন নম্বর লিখে ক্রিয়া বিশেষণ, একটু পরে এসো, হ্যাঁ না এটা ক্রিয়া বিশেষণ, যদি আপনি বলেন পরে এসো এটা ক্রিয়া বিশেষণ বললে ভুল হয়ে যাবে, এটা বলতে হবে এক্স্যাক্টলি বলতে হবে ক্রিয়া বিশেষণের বিশেষণ, নাহলে উত্তর ভুল হয়ে যাবে। কারণ এসো পরে এসো, পরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর পরের অবস্থা বোঝাচ্ছে কি একটু পরে, এটা হবে হচ্ছে এই ক্রিয়া বিশেষণটার বিশেষণ, তার মানে এটা উত্তর হবে হচ্ছে বিশেষণ কার বিশেষণ, এই পরে, পরে কি ক্রিয়া বিশেষণ, তার মানে ক্রিয়া বিশেষণের বিশেষণ। অনেকে উত্তর দিয়েছিলেন, মীরা দিয়েছে নাম বিশেষণ, অ্যান্ড হচ্ছে ক্রিয়া বিশেষণ দিয়েছেন, অ্যান্ড মার্জিনা লিখেছে, পারভিন লিখেছে নাম বিশেষণ, নাম বিবি লিখেছেন, দেন ক্রিয়া লিখেছে, ঠিক আছে অনেকে উত্তর দিতে পারে নাম বিশেষণ বিশেষণ, নাম বিশেষণ বিশেষণ। তাহলে আমি আপনাদেরকে এই ক্লাসটা যারা ক্লাস করছেন, আমি আপনাদেরকে একটু বলি, আমি এই ক্লাসটা আপনাদেরকে আমি একটু রিভাইজ করাই দিই, তাহলে এই ক্লাসটা আপনাদেরকে আমি একটু রিভাইজ করাই দিই, যারা এই ক্লাসে আছেন আপনাদেরকে আমি বলছি এই ক্লাসটা আপনাদেরকে আমি সুন্দর করে একটু রিভাইজ করে দিচ্ছি, ক্লাসটা আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আমি রিভাইজ করে দিচ্ছি, মনোযোগ দেন সবাই, বাদ উত্তর রেখে দেন, এবার সবাই একটু মনোযোগ দেন, আমি আপনাদেরকে সুন্দর করে রিভাইজ করে দিই। তাহলে খেয়াল করে দেখেন, আমি বললাম হ্যাঁ নাম বিশেষণ বিশেষণ, আচ্ছা ঠিক আছে আমি রিভাইজ করে দিই, দেখেন লোকটি চালাক, লোকটি নাউন, লোকটি কেমন চালাক, চালাকটা বিশেষণ, এই বিশেষণ এসেছে কার জন্য, লোকটির জন্য, তাহলে এটা কী হবে লোকটির বিশেষণ, লোকটি কোন ফর্ম, নাউন ফর্ম, তার মানে বিশেষের বিশেষণ, শেষ। লোকটি অতি চালাক, তাহলে লোকটি চালাক, এই চালাকটা কি লোকটির জন্য, তার মানে বিশেষের বিশেষণ। এখন এই চালাকটা হচ্ছে কেমন চালাক, কতটুকু চালাক, বলতেছে খুবই অতি চালাক, তাহলে এই অতি হচ্ছে ওই চালাক, চালাক কি নাম বিশেষের বিশেষণ, তাহলে এই অতিটা হচ্ছে বিশেষের বিশেষণের বিশেষণ। এখন বিশেষের বিশেষণ বিশেষণ বললে বোকামি লাগে, তাহলে নামটা কি হবে নাম বিশেষণের বিশেষণ। রকেট দ্রুত চলে, কিভাবে চলে দ্রুত, এই দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ,
রকেট খুবই দ্রুত চলে, এই খুবই হচ্ছে ওই দ্রুত ক্রিয়েশনের বিশেষণ। বুঝতে পেরেছেন? শেষ, যার যার তাদের নাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বলে রাখি, আগামীকালকে আমি আর একটা ক্লাস নিব, আপনাদের নোটিশ দিয়ে দিব। আপনারা গ্রুপে হচ্ছে একটু অ্যাক্টিভ থাকবেন, আমি এখন ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো নিব, আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আপনারা আমি গাইডলাইন ক্লাস নেব বিসিএসে, আপনারা অ্যাকচুয়ালি কীভাবে ব্যাকরণটা শুরু করবেন এবং এই ব্যাকরণে কীভাবে 15-17 মার্ক তোলা যায় ইজিলি, এবং সেই প্রসেসগুলো বলে দিব। এবং আপনি এই সময় একজন বিগিনার হয়ে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন অ্যান্ড কীভাবে নেওয়া উচিত, কোন কোন বইগুলো ফলো করা উচিত বা কীভাবে পড়া উচিত, আপনি আপনি নিজে নিজে পড়লে কীভাবে পড়বেন, কোন কীভাবে এগোবেন, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এটা আমি কালকে আমি একটা ক্লাস নিব, দেন পরশু দিন আমি চেষ্টা করব এই গাইডলাইন ক্লাস নিয়ে কথা বলার জন্য। যারা ক্লাস করছেন, আপনারা যেটা করবেন, দয়া করে আপনারা রেগুলার ক্লাস করেন, আশা করি ভালো কিছু ওয়েট করছে আপনার জন্য। অ্যান্ড যারা ক্লাস করে না, আপনার ফ্রেন্ড যারা আছে ওদেরকে ওনাদেরকে একটু দয়া করে ক্লাস আমাদের ক্লাস সম্পর্কে জানাবেন এবং গ্রুপে একটু অ্যাড করবেন, সবাই মিলে ক্লাস করলে ক্লাস অনেক প্রাণবন্ধ হবে আশা করছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে আমি শেষ করছি। যারা ক্লাস এতক্ষণ করলেন, আমার মনে হয় আপনারা কিছু পেয়েছেন এবং আমি কিছু বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ এই বিশেষণ চ্যাপ্টারটা যেটা আছে বা আমি যেটা পার্ট বলতে পারি, এই বিশেষণ নিয়ে ছেলে মেয়েদের খুব বেশি প্রবলেম হয়, অনেকেই প্রশ্ন করে থাকে এখানে। আমার মনে হয় আমি যে ক্রিয়াবিশেষণটা পড়িয়েছি, এই ক্রিয়াবিশেষণ সম্পর্কে আপনি মনে খুব ভালো একটা ধারণা পেয়েছেন। আমার মনে হয় আপনি খুব ভালো বুঝেছেন এই বিশেষণ পার্টটা। এছাড়াও আরও দুটি পার্ট বাকি ছিল, একটি হচ্ছে অব্যয় বিশেষণ অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কি ক্রিয়া বাক্যের বিশেষণ। আমি এই অব্যয়ের বিশেষণটি খুব সহজ ছিল এবং লাস্টের যে বাক্যের বিশেষণ সেটিও খুব সহজ ছিল, আমি বোঝাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ আমি সেটি পড়ানোর চেষ্টা করব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম নেবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।